বন্ধুরা স্বাগতম। আশা করি সবাই তোমাদের পরিবারের সাথে ভালোই আছো, আমিও ভালো আছি। আজকে আমরা পঞ্চম শ্রেণীর প্রাথমিক গণিত বইয়ের একটি মজার বিষয় সম্পর্কে জানব, সেটি হচ্ছে গড় কিংবা এভারেজ। এই শব্দটি আমরা প্রায়ই শুনে থাকি, যেমন ক্রিকেট খেলার সময় বলা হয়ে থাকে গড় রান, আমরা সংবাদপত্রে দেখতে পাই কোনো একটি দেশের গড় আয়ু কিংবা কোনো একটি পরিবারের গড় আয়, আমরা যখন আবহাওয়ার সংবাদ শুনি তখন আমরা বলতে শুনি গড় বৃষ্টিপাত। এই গড় জিনিসটি আসলে কি? কতগুলো রাশি দেওয়া থাকলে সেই রাশিমালার যোগফলকে যদি রাশির সংখ্যা দিয়ে ভাগ করা হয় তবে যে ভাগফল পাওয়া যাবে সেটি হচ্ছে ওই রাশিমালার গড়। আমরা যদি এই কথাটিকে একটি গাণিতিক বাক্যের মাধ্যমে লিখি তাহলে দেখতে পাই গড় সমান রাশিগুলোর যোগফল ভাগ রাশির সংখ্যা। একটি উদাহরণের মাধ্যমে আমরা বিষয়টি সম্পর্কে ভালোভাবে বুঝতে পারব। মনে করো আমার কাছে 15টি বক্স আছে, এই বক্সগুলো দিয়ে আমি 3টি টাওয়ার তৈরি করব। তো আমি প্রথমে একটার উপর আরেকটা করে 4টি বক্স বসালাম, আমার প্রথম টাওয়ারে বক্সের সংখ্যা হচ্ছে 4, দ্বিতীয় টাওয়ারে আমি আর একটু বেশি সংখ্যক বক্স বসালাম, আমার দ্বিতীয় টাওয়ারে বক্সের সংখ্যা হচ্ছে 8টি, এবং সর্বশেষ টাওয়ারে আমি বাকি যে 3টি বক্স ছিল সেই 3টি বক্স বসিয়ে দিলাম। এখন আমার কাছে যে 3টি টাওয়ার আছে এই 3টি টাওয়ারে বক্সের সংখ্যা বিভিন্ন। কেউ যদি আমাকে এখন জিজ্ঞেস করে যে তোমার কাছে যে টাওয়ারগুলো আছে এগুলোতে গড় বক্সের সংখ্যা কত, তখন আমি কিভাবে বের করব? আমি এখানে আমার প্রত্যেকটি টাওয়ারে বক্সের সংখ্যাগুলোকে যোগ করব, 4+8+3, এদেরকে আমি ভাগ করব আমার মোট টাওয়ারের সংখ্যা দিয়ে 3। 4, 8 এবং 3-এর যোগফল হচ্ছে 15, 15-কে আমি যদি 3 দিয়ে ভাগ করি তাহলে পাই 5। এই 5ই হচ্ছে আমার 3টি টাওয়ারের বক্সের সংখ্যা গড়, কিন্তু 3টি টাওয়ারের কোনোটিতেই কিন্তু 5টি করে বক্স নেই। আরেকটি উদাহরণের মাধ্যমে যদি আমরা বিষয়টি বোঝার চেষ্টা করি, মনে করি একজন জেলের গড় আয় 400 টাকা, তিনি সপ্তাহে 5 দিন মাছ বিক্রি করেন। এখন এর মানে কি এই যে উনি প্রতিদিনই 400 টাকা করে আয় করেন? না, সেরকম না। হয়তো উনি কোনোদিন 400 টাকা, কোনোদিন 600 টাকা, কোনোদিন 700, কোনোদিন 200 কিংবা কোনোদিন 100 টাকা করে আয় করেন। এখন ওনার এই 5 দিনের আয়কে যদি আমরা 5 দিয়ে ভাগ করি তখন যে মানটি পাবো সেটি হচ্ছে জেলের গড় আয়। তো আমরা দেখতে পাচ্ছি যে ওনার 5 দিনের আয়কে যোগ করলে যোগফল হয় 2000 টাকা, 2000-কে 5 দিয়ে ভাগ করলে আমরা পাই 400, তার মানে জেলের দৈনিক গড় আয় 400 টাকা। এই উদাহরণ দুইটি থেকে আমরা বুঝতে পারলাম যে গড় আমাদের কোনো একটি বিষয় সম্পর্কে আসলে সামগ্রিক ধারণা দেয়। যখন আমরা কোনো একটি দেশের গড় আয়ু সম্পর্কে শুনি তখন আমরা ওই দেশের সকল মানুষের আয়ু সম্পর্কে একটা ধারণা পাই, আবার যখন আমরা ক্রিকেট দলের গড় রান সম্পর্কে জানি তখন আমরা ওই দলের ব্যাটসম্যানদের সামগ্রিক ক্রিয়া কৌশল সম্পর্কে একটা ধারণা পাই। কিন্তু প্রত্যেকে আলাদা আলাদা করে কত রান করেছে কিংবা প্রত্যেকের আলাদা আলাদা করে কত আয়ু সেটা আমাদের মূল বিবেচ্য বিষয় থাকে না। তাহলে গড় সম্পর্কে প্রাথমিক ধারণা এটুকুই, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে। ততদিন পর্যন্ত স্টে হোম স্টে সেফ।